আমাদের কাছে আরেক ভাই জানতে চেয়েছেন আল্লাহ আল্লাহআ কে সৃষ্টি করেছেন আমরা বলবো যে আসলে এই প্রশ্নটাই একটা অযৌক্তিক প্রশ্ন এই প্রশ্নটাই হচ্ছে একটা স্ববিরোধী প্রশ্ন আল্লাহ আল্লা সব তালাকে কে সৃষ্টি করেছেন স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন এই প্রশ্নটাই হচ্ছে একটা অবান্তর প্রশ্ন একটা অযৌক্তিক প্রশ্ন একটা স্ববিরোধী প্রশ্ন আর এই প্রশ্নের জবাব এই প্রশ্নের মধ্যেই রয়েছে স্রষ্টাকে কে সৃষ্টি করেছেন কিভাবে জবাব রয়েছে স্রষ্টা যিনি হবেন তাকে আবার তার আবার সৃষ্টিকর্তা কিভাবে থাকে যিনি স্রষ্ট হবেন তার যদি সৃষ্টিকর্তাই থাকে তাহলে তো তিনি স্রষ্ট হতে পারবেন না যাকে স্রষ্টা বলা হবে তার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না তাহলে তিনি স্রষ্টা নন স্রষ্ট হতে পারবেন না আর এটি হচ্ছে ইসলামের কনসেপ্ট ইসলামের ধারণা এটি ইসলাম স্রষ্ট সম্পর্কে এটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যেমনটি এখলাসের মধ্যে এসছে আহ কুল্লাহ আহদ ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি কাজী তার কোনো সৃষ্টিকর্তা থাকতে পারে না যদি কোনো কিছুর সৃষ্টিকর্তা থাকে বা কোনো সত্তার সৃষ্টিকর্তা থাকে তাহলে তিনি স্রষ্টা হতে পারবেন না স্রষ্টা হতে পারবেন না সুতরাং এই প্রশ্নটা একটা অযৌক্তিক এখন আপনি প্রশ্ন করতে পারেন যে প্রত্যেক জিনিসের তো একজন স্রষ্টা থাকে স্রষ্টার কেন সৃষ্টিকর্তা থাকতে পারবে না আমি বলবো যে আপনার এই প্রশ্নটা আসলে সঠিক নয় প্রত্যেক জিনিসেরই এক সৃষ্টিকর্তা থাকবে এটা নয় বরং প্রত্যেক সৃষ্টিরই স্রষ্টা থাকবে এটা হলো লজিক্যাল প্রশ্ন প্রত্যেক সৃষ্টির স্রষ্টা থাকবে এটি হচ্ছে লজিক্যাল প্রশ্ন যৌক্তিক প্রশ্ন সব জিনিসের সব কিছুর সৃষ্টিকর্তা থাকবে না তাহলে এটা স্রষ্টা আর সৃষ্টিকে আপনি একাকার করে ফেলেছেন সৃষ্টির সৃষ্টিকর্তার প্রয়োজন আছে কিন্তু স্রষ্টার কোনো সৃষ্টিকর্তার প্রয়োজন নেই আপনি প্রশ্ন করতে পারেন তাহলে সৃষ্টিকর্তা অস্তিত্বে আসলেন কিভাবে আপনার প্রশ্নের জবাবে বলবো যে সৃষ্টিকর্তা বা আল্লা সবানুম তালা তার অস্তিত্ব আসার তো প্রয়োজন নেই তিনি সব তিনি সর্বদাই অস্তিত্বশীল ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন এমন কোনো সময় অতিবাহিত হয়নি যে যখন আল্লা সবানুম তালা ছিলেন আরও সহজভাবে বলি আল্লা সুহানু তালা তিনি টাইম তিনি সময় সৃষ্টি করেছেন তিনি স্পেস সৃষ্টি করেছেন তিনি ম্যাটার সৃষ্টি করেছেন সব কিছু তিনি সৃষ্টি করেছেন আগে সহজ উদাহরণ দিই ধরেন আমার কাছে এই যে যেই মাউসটা আছে এই মাউসের একজন সৃষ্টিকর্তা আছে তো এই মাউস যিনি সৃষ্টি করেছেন এই তার মাউসের স্রষ্টা তিনি আগে আছেন এবং এটা পরে অস্তিত্বেও অস্তিত্বে এসেছে এটা খুব সহজ কথা যে আমার হাতে যে মাউসটি আছে এই মাউসের একজন প্রস্তুতকারক আছেন তো তার অস্তিত্বটা হচ্ছে আগে আর এটার অস্তিত্ব হচ্ছে পরে এটা লজিক্যাল কথা যৌক্তিক কথা ঠিক একইভাবে টাইম আল্লা সুবহানু তালা তিনি টাইম সৃষ্টি করেছেন সময় তিনি সৃষ্টি করেছেন এজন্য আল্লাহর কাছে অতীত বর্তমান ভবিষ্যৎ বলতে কোনো কিছুই নেই আমাদের যে অতীত হয়ে যায় সে আমাদের স্মৃতি থেকে অনেক কিছু ডিলেট হয়ে যায় অনেক কিছুই হয়ে যায় কিন্তু এর কোনো কিছুই আল্লাহ সুবাহান ও তালার সাথে যায় না কেন আল্লাহ আল্লা সুবহানুয় তালা তিনি এই টাইম তিনি এই সময়কে সৃষ্টি করেছেন কাজেই আপনি এটা প্রশ্ন করতে পারেন না যে পূর্বে কী ছিল পূর্বে তো কোনো কিছু থাকার পুরো প্রশ্নে আসে না কেন সময়টাই আল্লাহবাক সৃষ্টি করেছেন স্থান আল্লাপবাক সৃষ্টি করেছেন বস্তু আল্লাহ সুবাহানু সৃষ্টি করেছেন কাজেই এটা একটা অযৌক্তিক এবং অবান্তর প্রশ্ন যে আল্লাহ সুবাহানু তালা কিভাবে অস্তিত্বশীল হলেন আল্লাহ ও তালা আগে থেকেই অস্তিত্বশীল কাজেই এমন কোন সময় অতিবাহিত হয়নি এমন কোন সময় যায়নি যেখানে যখন আল্লাহ ও তালা ছিলেন না সৃষ্টিকর্তার প্রয়োজনটা আসলে কার ওই সকল ব্যক্তি বা বস্তুর সৃষ্টিকতার প্রয়োজন আছে যার পূর্বে এমন একটা সময়ে অতীত হয়েছে যেই সময়টায় তিনি বিদ্যমান ছিলেন না খুব ভালো করে বুঝবেন সৃষ্টির কোন সৃষ্টির স্রষ্টার প্রয়োজনীয়তা কেন থাকে ওই সৃষ্টির পূর্বে এমন একটা সময় অতীত হয়েছে যখন তার পূর্বে ওই বস্তুটি বিদ্যমান ছিল না তো তখন তার অস্তিত্বে আসতে বা আসার জন্য তার স্রষ্টার প্রয়োজন হয় কিন্তু স্রষ্টা হচ্ছে এমন এক সত্তা আল্লাহ হচ্ছে এমন এক সত্তা যার পূর্বে এমন কোনো সময় অতীত হয়নি যখন তিনি ছিলেন না সুতরাং তার অস্তিত্বে আসার বা তার সৃষ্টি হওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি প্রিয় ভাই উত্তরটি পেয়েছে